Assalamualaikum দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি বসির নিউজ টিভিতে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম কুনাম দিয়ে কোন বিভাগ দিবেন না বলেছেন প্রধানমন্ত্রী জানাবো উস্কানিমূলক বক্তব্য দেওয়া অভিযোগে ধর্মীয় বক্তা গ্রেপ্তার থাকছে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের প্রত্যাশা পূরণ ব্যর্থ বিএনপি বলেছেন ওবায়দুল কাদের তাই পূর্ব আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের সবগুলো নতুন নতুন ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এদিকে মেঘনা ও পদ্মা নামে দুটি বিভাগ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা বিভাগের নাম হবে মেঘনা ও ফরিদপুরের বিভাগের নাম হবে পদ্মা তবে কুমিল্লা নামে বিভাগ দাবি নাকচ করে তিনি বলেন কু নাম দিয়ে আমি কোনো বিভাগ দিব না বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহারুদ্দিন বাহার দাবি জানিয়ে বলেন আপা কুমিল্লা নামে সারা কুমিল্লা মানুষ কুমিল্লা নাম চায় জবাবে প্রধানমন্ত্রী বলেন এই কু নাম দিব না আমি আমি কুমিল্লা নাম দিব না কারণ তোমরা এই কুমিল্লার নামের সঙ্গে মুস্তাকের নাম জড়িত সেজন্য দিব না না আমি দিব না তুমি বললাম তোমরা যদি রাজি থাকো ওই কুমিল্লার নাম নিলেই মুস্তাফের কথা মনে আসে এই সময় বাহারুদ্দিন বাহার বলেন আপা পৃথিবীর কোনো কুলাঙ্গার উপর দেশ পরিচয় হয় না আপা বাংলাদেশের পরিচয় বঙ্গবন্ধুর উপর মুনায়েমের খানের উপর নয় বঙ্গবন্ধুকে চিনে বাংলাদেশ সারা বিশ্ব যখন বাংলাদেশ চিনত বলতো শেখ মুজিবের দেশ কুমিল্লার নামে অন্য জেলাগুলোতে আসতে চায় না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এই নামে অন্য জেলাগুলোতে আসতে চায় না আমরা চেষ্টা করছি তো নোয়াখালী আসবে না ফিনি আসবে না চাঁদপুর আসবে না লক্ষ্মীপুর আসবে না ব্রাহ্মণবাড়ি আসবে না বাহারুদ্দিন বলেন আপা আপনি দিলেই সবাই মানবে তখন প্রধানমন্ত্রী বলেন তুমি বাহার সবার কাছ থেকে লেখায় আনো তোমাকে দায়িত্ব দিলাম সবার কাছ থেকে মানে নিয়ে আসো যাও প্রধানমন্ত্রী বলেন কুমিল্লার আসল নাম ছিল ত্রিপুরা এটা ভুলে যেও না এখনও পুরনো কাগজে ত্রিপুরা লেখা আছে পুরনো দলিলে ত্রিপুরা লেখা আছে ঠিক আছে আমার প্রস্তাব রাখলাম যদি পছন্দ হয় ভালো না হলে হবে না আমি কি করব আমাদের দুইটা বড় নদী নদীর নামটা আমি সম্মান দিয়ে রাখতে চাই যে স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি সে স্লোগান দিচ্ছি ওদিকে কুমিল্লার ঘটনায় হামলা উস্কানিতে অভিযোগে মাওলানা আব্দুর রহিম বিপ্লবীকে গ্রেপ্তার করেছে সিআইডি বৃহস্পতিবার দক্ষিণী কেরানীগঞ্জের সুবাট্য ইউনিয়নে চুনকুটিয়া পূর্বপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় সিআইডি সাইবার ইন্টেলিজেন্সি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রাজাউল মাসুদ গণমাধ্যমকে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের যে প্রত্যাশা তা পূরণে ব্যর্থ বিএনপি নেতারা নিজেদের অক্ষমতা আড়াল করতে পুরনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে বিএনপি নেতারা এখন আর নতুন কোনো বক্তব্য না পেয়ে পুরনো অভিযোগগুলো বারবার নতুন করে বলছে বৃহস্পতিবার তার সরকারের বাসভবনে বিপিনকালে ওবায়দুল কাদের এইসব কথা বলেন তিনি বলেন শেখ হাসিনা সরকারও চায় দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকুক